করোনা ভাইরাস বদ্র হয়ে গেছে, খালি শিক্ষা প্রতিষ্ঠানে যায় লেখাপড়া করতে। করোনা ভাইরাসের দাবি হলো, দাবি মোদের একটাই, আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, চলো সবাই শিখতে যাই, শিক্ষার কোনো বয়স নাই। এই জন্য করোনা ভাইরাস বদ্র হয়ে গেছে, খালি শিক্ষা প্রতিষ্ঠানে যায় লেখাপড়া করতে, ওয়াজ মাহফিলে যায় ওয়াজ শুনতে। কি হয়েছে? এই জন্য ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তো বাচ্চারা কি করবে? ও বাচ্চারা স্মার্টফোনে অনলাইনে ক্লাস করবে। পরে বাচ্চাকে যখন স্মার্টফোন আপনি ক্রয় করে দেন, আপনি তো বাবা না, কারণ আপনি চান আপনার সন্তান শিক্ষিত হোক। এই জন্য যখন বলা হয়েছে যে অনলাইনে ক্লাস হবে, তখন বাবা 20,000-30,000 টাকা দিয়ে সন্তানকে কি করে স্মার্টফোন ক্রয় করে দেয়। ওই ফুলাফান এই স্মার্টফোনে পাবজি আর ফ্রি ফায়ার খেলে। পুলাপান কি করে? অনলাইনে ক্লাস না করে পাবজি আর ফ্রি ফায়ার খেলে, এখানে সেখানে রাস্তাঘাটে, রাত নাই দিন নাই, একবারে খেলতে খেলতে সে শহীদ হয়ে যাচ্ছে। আরে ভাই, স্মার্টফোন দিয়েছেন লেখাপড়া করার জন্য, এই স্মার্টফোনে আপনার সন্তান পর্নোগ্রাফি দেখে। আরে ভাই, স্মার্টফোন দিয়েছেন আপনার সন্তানকে লেখাপড়া করার জন্য, আরে স্মার্টফোনে আপনার সন্তান নেকেট ছবি দেখে, নেকেট ছবি। আপনার সন্তানের জীবন শেষ, আপনার সন্তানের যৌবন শেষ। দুঃখ লাগে আমার এই জাতির জন্য, আস্তে আস্তে সন্তানগুলো মূর্খ হয়ে যাচ্ছে। এ ভাই, সব যদি খালি অটো, আরে মেট্রিক অটো, ইন্টারমিডিয়েট অটো, সবাই তো পাশ হয়ে গেছে, তো সব অটো, তো ডাক্তার অটো 13টা বাজবে, 12টা না, ডাক্তার অটো, রোগীর অবস্থা খারাপ, ইঞ্জিনিয়ার অটো, বিল্ডিংয়ের অবস্থা খারাপ, সবই তো অটো। আরে ভাই, অটো অটো করতে করতে তো দেশটা তো অটোই হয়ে গেছে। আশ্চর্য লাগে, ওমিক্রন এক ভাইরাস। এই ভাইরাস কাকে বলে জানেন? ওমিক্রন এক গরিব ভাইরাসকে বলে, যেই ভাইরাস খালি ওয়াজ মাহফিলে ঘোরাফেরা করে, যেই ভাইরাস খালি শিক্ষা প্রতিষ্ঠানে ঘোরাফেরা করে, টাকার অভাবে বাণিজ্য মেলায় যেতে পারে না। আমার দুঃখ লাগে, ব্যাংক চলে, বাজার চলে, হাট চলে, ঘাট চলে, বাজার চলে, মাজার চলে, সব চলে, খালি ওয়াজ মাহফিল বন্ধ হয় আর শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন।